আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমদ দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রাত্রিবেলা দেখতে কিরকম হয় সেটা ইনশাল্লাহ এখন আপনাদেরকে ঘুরে দেখাবো। আর আমার সাথে রয়েছে হচ্ছে আমার ফ্রেন্ড মুগ্ধ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আর মুগ্ধ হচ্ছে এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টে, আমি হচ্ছে সিভিল ডিপার্টমেন্টে। আর আমার পিছনে হচ্ছে নতুন নবাগত ছোট ভাই, কালকে ইনশাল্লাহ ভর্তি হবে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে ইনস্টিটিউটে ঘুরে দেখা যায় রাত্রিবেলা কিরকম লাগে। আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখবো ধরে, কাজলে লেপটে যাব দু চোখের মিষ্টি ঘোরে। রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখবো ধরে, কাজলে লেপটে যাব দু চোখের মিষ্টি ঘোরে। তুই যদি হোস রে আমার, তুই যদি হোস রে আমার, আমি ঠিকই তোরই হব। রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। দমকা বাতাস এলে আগলে রাখবো ঠিকই, আমি তুই হাত মিলিয়ে হাঁটবো চারিদিকে। দমকা বাতাস এলে আগলে রাখবো ঠিকই, আমি তুই হাত মিলিয়ে হাঁটবো চারিদিকে। শ্রাবণের অঝোর ধারায়, শ্রাবণের অঝোর ধারায়, আমি রোজ তোরই রব। রাজি তুই থাকলে পরে প্রণবের কথা কব। রাজি তুই থাকলে পরে প্রণবের কথা কব। আকাশের ধূম্র কালোয় যদি হারিয়ে যাস, জোড়া চোখ দেখিস খুলে আছি ঠিক তোরই পাশ। আকাশের ধূম্র কালোয় যদি হারিয়ে যাস, জোড়া চোখ দেখতে পেরেছেন। আসলে আমি সম্পূর্ণ ক্যাম্পাসটা আপনাদের ঘুরে দেখাতে পারি নাই, কারণ হচ্ছে সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে, সেজন্য আমাদের দুইতলা তিনতলার গেটগুলো হচ্ছে বন্ধ। তা আমি চেষ্টা করেছি নিচতলাটা দেখানোর জন্য, আর বাইরে ক্যাম্পাসের যে আশেপাশে যে খোলা জায়গাগুলো আছে সেটা দেখানোর জন্য। এটা আমার পিছনে দেখছে মুজিব চত্বর, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে বাইরে ছিল। আর ইনশাল্লাহ সামনে আরও আমাদের ক্যাম্পাস নিয়ে ব্লগ আসবে ইনশাআল্লাহ। ক্যাম্পাস নিয়ে আমরা ঘুরে ঘুরে সবাইকে দেখাবো যে আমাদের ক্যাম্পাসটা কত সুন্দর। এই ক্যাম্পাসে রয়েছে অনেক ঐতিহ্য ইতিহাস, সেটা ছোট করে আপনাদেরকে বলার চেষ্টা করব। আজকে ছোট করে আপনাদেরকে একটু দেখালাম, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবে ভবিষ্যতে আরও ভালো কিছু। বিদায় নেওয়ার আগে ফ্রেন্ডকে কিছু বলবো, কি বলবো, সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ফয়সাল রিকোয়েস্টটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সারা বাংলাদেশে খুবই খ্যাতি এবং নাম করা পলিটেকনিক ইনস্টিটিউট, সারা বাংলাদেশে এক নম্বর পলিটেকনিক। এখানে পড়ার জন্য অনেকেই বসে থাকে আর কি, অনেকের ইচ্ছা, ভারত 64 জেলা থেকে এখানে অনেকে অ্যাপ্লাই করে। বাট দুঃখের বিষয়, মেধাবী ছাত্র এবং অনেকে কপাল করে এখানে চান্স পায়, এখানে একটা চিট মানে অনেক কিছু। তো আগামীকাল নবীন্দ্র আসতেছে, নবীন্দ্রের হৃদয় নিতস্থ থেকে সব জায়গায় অনেক অনেক শুভেচ্ছা, মুজিবীয় শুভেচ্ছা। তারা দোয়া করি দাদা কলেজে এসে যেন ঠিকমতো পড়াশোনা করতে পারে এবং বড় ভাই হিসেবে যতটুক সাহায্য করার সাপোর্ট করার ইনশাআল্লাহ আমরা করবো। এটুকুই আর কি বলবো। প্ল্যানের ক্যাম্পাসটা যতবারই আসি ঘুরে দেখতে মন চাই, ক্যাম্পাসটাকে অনেক ভালোবাসি, এই জন্য বারবার আসি এবং আপনাদের সাথে আমাদের ক্যাম্পাসটা শেয়ার করি। ইনশাআল্লাহ ভবিষ্যৎ আমরা আস্তে আস্তে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ও যেমন বললো কিছু কাহিনী, কিছু ঐতিহ্যময় বিষয়, হ্যাঁ অনেক কিছু আপনাদের সাথে আমরা ইনশাআল্লাহ শেয়ার করবো নেক্সটে। তো ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।